গুড ইভিনিং। আগের ভিডিওতে যেটা বললাম যে আমাদের ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছিল বলে আমরা ওখানেই শেষ করেছি, তো সেই ভিডিওটারই কন্টিনিউশন চলছে। আমরা এখনও বাড়ি পৌঁছাতে পারিনি, বাড়ির দিকেই ফিরছি। আমরা এখন আছি হচ্ছে লেকটাউন ক্রস করছি না আমরা এখন, হ্যাঁ লেকটাউন দিয়েই আমরা ক্রস করছি এয়ারপোর্ট রোড। এটা এই যে সামনে এই টাওয়ারটা দেখছেন, ওয়াচ টাওয়ারটা, এটাই হচ্ছে শ্রীভূমির পূজাটা এখানেই হয়, এখান দিয়েই আমরা ক্রস করছি। সামনে হলদিরামস আসছে, এটা হচ্ছে কলকাতার সবচেয়ে বড় হলদিরামস, এটা হলদিরামের হেড অফিস। এর মধ্যে প্রচুর এরা স্টক এখানে রাখে এবং এখান থেকেই এদের একটা সুন্দর ভেতর রেস্টুরেন্ট আছে, কোনদিন সময় পেলে আপনাদেরকে নিয়ে আসবো। সুন্দর রেস্টুরেন্ট আছে এর মধ্যে, ভালো জিনিস কার না বলুন, খেতে ভালো লাগে, সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। মিষ্টি খাওয়ার নাম শুনে মিষ্টি দোকানে বসে থাকি, মিষ্টি খাবার ভালো লাগে। খাবো না কেন, না খেলে কি আর সেই স্বাদ পাওয়া যায়, খেতে তো হবে। আমরা এখন দক্ষিণেশ্বর ক্রস করছি, তাই তো? হ্যাঁ, দক্ষিণেশ্বর ক্রস করে এই ডানলপের দিকে ঘুরে গেলাম। বাড়ি ফিরে সবে চাটা খেয়েছি, চা খেয়ে এই আবার চলছি সরস্বতী পূজোর বাজার করতে। কি ডিউটি, একজনকে মানে একজন ঘুরে এসে একজনকে বাড়িতে রেখে আবার আরেকজনকে নিয়ে চললাম। বৃষ্টি পড়ছে, টপ এখন বৃষ্টিটা একটু কমেছে, এই চললাম যাই বাজার করতে। এবার খই, মুরগি আর বাতাসা দাও, সাদা বাতাসা, লাল বাতাসা, আর ওদিকে তোমার একটু খেজুর দেবে, আর এই যে নাড়ু নাড়ু দিও। সব বাঙালির ঘরে ঘরেই লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো। শুধু কদমা 20 টাকা, 100 গ্রাম। পাঁচ রকমের ফল দাও, কি করবো বেশি করে নিয়ে, হ্যাঁ খাওয়া দাওয়া কাজ নাই আমার। এই লেবু মিষ্টি হবে, কুল নারকেলি কুল দাও, শশা জবা না পলাশ ফুল, পলাশ ফুল লাগে। ছোট মালা গুলো কত, মালা কত করে গো? 35। দই দিয়ে দিও তো। সরস্বতী পূজোর বাজার করে এই আসলাম, এই ঢুকলাম বাড়িতে, সিঁড়ি দিয়ে উঠছি, এইখানে রাখি, এই যে ঠাকুর ঘরে এসে রাখলাম। তো আজ এই পর্যন্ত, আবার কাল সকালে দেখা হচ্ছে, কালকে সরস্বতী পূজো, কালকে আবার সব দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে খুবই স্পেশাল দিন, আজকের দিনটা হচ্ছে কি, সরস্বতী পূজো। তো কালকে তো বলেই ছিলাম যে আমরা সব বাজার টাজার করে এনেছি, ফুল ফল এভরিথিং, দই মিষ্টি যা যা লাগার সব নিয়ে এসেছি। তো কালকে তো একটু সাজানো গুছানো করতে করতে রাত হয়ে গেছে, তো আজকে খুব সকাল সকাল উঠে এই যে চা স্নান ঠান সেরে একদম মানে একদম গুড বয় গুড গার্লের মতো সবাই তৈরি হয়ে গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি বলুন তো, সরস্বতী পুজো তো, সেই জন্যই এত তাড়াতাড়ি উঠেছে, নলে না মানে না হলে কিন্তু কে উঠতো না। উঠে সাত সকালে শীতকালে সকালে উঠে স্নান করা মানে কান্ট ইমাজিন। তো যাই হোক, এখন সবাই রেডি হয়ে গেছে, আমরা এখন ঠাকুরঘরে যাচ্ছি, ঠাকুরঘরেও মাসিমা আছে, তো তিন মানে উনি আর কি যোগাযোগ করছে, আমরাও তার সাথে যাব। আমরা রেডি হয়েছি, রেডি হয়ে এবার নিচের দিকে যাচ্ছি ঠাকুরঘরে, চলো। তো গো টু ঠাকুরঘর, এই যে চললাম ঠাকুরঘরে, ঠাকুরঘরে চলছে, হ্যাঁ ঠিক আছে চলো দেখি। আর ফার্স্টেই হচ্ছে কি, ঠাকুরের ঠাকুরকে দেখাতে হবে, দেখি 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 ঠাকুরটা, এই যে হচ্ছে সরস্বতী ঠাকুর, আমাদের সরস্বতী মা, তাই তো? ঠিক আছে, এই হচ্ছে ঠাকুর, চলো। আমাদের এখনো রেডি হয়নি, সব অগোছলা হয়ে পড়ে আছে, এই যে ফল কাটা চলছে।
ওম কর্তম সুদশব সরস্বতী পূজা বর্মণে ওম পূর্ণাম ভবন্তবন্ত ওম পূর্ণাম ভবন্তবন্ত ওম পূর্ণাম ভবন্তবন্ত ওম পূর্ণাম ওম পূর্ণাম ওম পূর্ণাম দইও লাগবে দই পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম ঐ সরস্বত্যই নম আরো একবার হবে হ্যাঁ ওখান থেকে নাও এ নাও ফুল নাও পুজো কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম কেননা ঠাকুরমশাইকে যখন ফোন করেছিলাম চার দিন আগে ঠাকুরমশাই বলেছিল টাইম দিয়েছিল আমাকে দুটোর সময় এবার বুঝতেই পাচ্ছেন যে বাচ্চা বলে কথা দুটো অবধি কি আর না খেয়ে বসে থাকতে পারে তার উপর আবার মেয়ের স্কুলে যাবে সেটা একটা আছে তো যাই হোক তাকে ঠাকুরমশাইকে বলে ঠোলে তিনি রাজি হয়েছে উনি দশটার সময় এসেছে তো ঠিকঠাক টাইমেই এসেছে তো আমাদের পুজোটাও ঠিকঠাক সময়তেই শেষ হয়েছে এবার নাও চন্নামৃত খাও একটু নাও বাচ্চারা কি আর কতক্ষণ না খেয়ে বসে থাকবে বলুন নাও চন্নামৃত নাও ধরো দাদুকে দাও দাদুকে ডাকো চন্নামৃত দেব হ্যাঁ ঠিক আছে শাড়ি পরে স্কুলে যাবে সেটাও দেখাবে দাঁড়া আমি একটু নিয়ে নিই গাঙ্গুলি দাদুকে নিচে দিয়া একটু এবার প্রসাদগুলো দিতে হবে এসো ফুলগুলো সরাই প্রসাদ দেব আচ্ছা দাও ফুলগুলো সরাই আমি এবার প্রসাদগুলো তুলবো সরস্বতী পুজো হচ্ছে বাচ্চাদেরই আনন্দ পুজো তো কমপ্লিট এবার ইনি যাবে হচ্ছে স্কুলে তো সরস্বতী পুজো ইনি আমার ছোট্ট সরস্বতী তো শাড়ি পরাতে হবে তো কী আর করা যাবে তাই এখন শাড়ি পরানো চলছে তারপরে মেকআপ হবে করে তারপরে আমার এই ছোট্ট লাল টুকটুকে সরস্বতী যাবে স্কুলে তাই তো আচ্ছা চলো মজা হচ্ছে না হ্যাঁ তাও আবার শাড়ি পরে বাবা কত বড় হয়ে গেছে সরস্বতী পুজো বলে কথা শাড়ি পরেছে আবার একটু সাজুগুজু হবে না তাই তো এখন মা সরস্বতী আমার ছোট্ট মা সরস্বতীর মেকআপ চলছে মামমামের সাজ কমপ্লিট কেমন লাগছে ছোট্ট সরস্বতী স্কুলে যাওয়ার জন্য রেডি অনেক দিন পর স্কুলে যাচ্ছে তো সরস্বতী পুজো স্কুলটাকে খুব মিস করে ঠিক আছে চলো রেডি তো এবার স্কুলে যাওয়ার জন্য তৈরি সকাল থেকে এই একটু ফ্রি হলাম মানে একটু ধীরে সুস্থে চাটা খাবো আজকে আমার সকালে চাটাও খাওয়া হয়নি ঠিক মতো তো
হাঁপিয়ে গেছি একেবারে, মানে সমস্ত পুজোর কাজকর্ম সেরে ওগুলো গুছিয়ে তারপরে মেয়েকে রেডি করে পাঠালাম স্কুলে। স্কুলে যাবে, ছেলে গেল আর কর্তা গেল। আমি বললাম, আমাকে বলছিল যে তার বলছে আমি আর পাচ্ছি না, তুমি ওদেরকে নিয়ে যাও, আমি এবার একটু চা খাবো। এই বসে চাটা খাচ্ছি এখন। উফ, এখনও রান্নার কিছুই হয়নি, কিছু করবো না। আজকে তো সরস্বতী পুজো, নিরামিষ দিন, তো খিচুড়ি বানাবো। খিচুড়ি, একটু বেগুন ভাজা করব, আর কি করব, একটু ফুলকপি আলু তরকারি, ব্যাস এতটুকুনি। নিরামিষ খিচুড়ি করতে সময়ও লাগবে না, ঝটপট হয়ে যাবে। এই মেয়েরা মনে হয় একটু, মানে মেয়েদেরকে একটু বড় বড়ই লাগে, মানে ছোট যখন থাকে তখন একরকম, আর যখন তাদেরকে শাড়ি পরানো হয় মানে দেখে মনে হয় যে কত বড় হয়ে গেছে। মানে ও, আমার মেয়েকে দেখছিলাম আর আমি আমার ছোটবেলাকার কথা ভাবছিলাম যে সত্যি সরস্বতী পুজো আসলে মানে আমরাও ঠিক মানে এরকমই করতাম যে এই শাড়িটা পরবো, ওই শাড়িটা পরবো। মানে সরস্বতী পুজো আসার মানে 10-15 দিন আগে থেকে প্ল্যানিং হতে থাকে যে কী শাড়ি পরবো, কোনটা পরবো না পরবো। এখন তো বাচ্চাদের শাড়ি টাড়ি সব বেরিয়ে গেছে, তো ওদের রেডিমেড শাড়ি কিনতে পাওয়া যায়, তো আমিও তাই করেছি। কিন্তু আমাদের সময় কি এত মানে পাওয়া যেত না, আমরা মায়ের শাড়ি পরেই যেতাম। সেই ব্লাউজটা ফিট হচ্ছে না, সেটাকে সেলাই টেলাই করে মানে কীরম মানে সেই কি বলবো, আর সেই পুরোনো দিনের কথাগুলো সব মনে পড়ে গেল। আমার মেয়েকে দেখছিলাম আর আমি তাই ভাবছিলাম, ওকে বলছিলামও তাই। ঠিক আছে, একটু চাটা খাই, খেয়ে এবার যাবো ঢুকবো রান্নাঘরে। আমার মোটামুটি সব কাটাই হয়ে গেছে, ফুলকপিটা আমি একটু মানে ভাপিয়ে নিতে দিয়েছি, গরম করেছি। জানলাটা আগে বন্ধ করি, বাপরে বাপ কি হাওয়া। আমার সব কাটাকুটি কমপ্লিট, এবার খিচুড়ি বসাবো। আগে ফুলকপিটা একটু ভাপিয়ে নিই, তারপরে মুগের ডালটা ভেজে তারপরে দেব ডালে চালে একসঙ্গে বসিয়ে। মুগের ডালটা একটু ভেজে নেবো কড়াইতে, তারপরে বসিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেব। জলটা গরম হয়ে গেছে, আমি এবার চাল ডাল দিয়ে দিই। চাল ডাল চাল ডালের মতো সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমার বাকি রান্নাগুলো হয়ে যাবে। এটা ফুটতেও একটু সময় লাগবে না। হয়ে গেল চাল, আর এই দিয়ে দেবো ডাল, সব একসঙ্গে ফুটে যাক। হয়ে গেল চাল ডাল ফুটুক, আমি এবার বাকি কাজগুলো সারি। কাজ তো না, আমার বাকি রান্নাগুলো সারতে হবে। বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা ভাজবো। বেগুন ভাজাতে এত তেল হয় না, আমি ওর জন্য কি করি বলুন তো, সবসময় যখনই বেগুন ভাজা করি আমি সবসময় টিস্যু পেপার ইউজ করি। একটা এই যে এরকম ভাবে টিস্যু পেপারটা রাখি, এর ওপর ভেজে কড়া মানে কড়া থেকে ভেজে তুলি, এক্সট্রা তেলটা শুষে যাওয়ার পর তারপর আমি পাত্রে তুলি। টিস্যু পেপারটা আমার সবসময় লাগে, মানে কোনো কিছু ভাজাভুজি করতে হলেই আমি টিস্যু পেপার ইউজ করি। মানে ভাজাভুজি করেই আমি আগে টিস্যু পেপারে তুলবো, তারপরে পাত্রে তুলবো। কপিটা ভাজা হোক, এটা তো এখনো মনে হয় সিদ্ধ হয়নি, না সিদ্ধ হোক টাইম লাগবে। হলুদ জিরে আদা বাটা খাটা সব দিয়ে দিয়েছি। আমার খিচুড়িটাও এখানে সিদ্ধ হয়ে গেছে, চাল ডাল সিদ্ধ হয়ে গেছে, শুধু এবার ফোড়ন দিতে হবে। আরেকটু জলটা পড়বে, ফোড়নও রেডি, ফোড়নও দিয়ে দিলাম। ছড়াশিটা কোথায় গেল? ও সরি সরি, ছড়াশিটা তো আমি নিজে হাতে ধরে, দেখুন কি অবস্থা আমার।
নিয়ে হতে থাক। ফুলকপিও হয়ে গেছে, খিচুড়িও হয়ে গেছে। ফুলকপিটা জল দিয়ে দিয়েছি, শুধু একটু সিদ্ধ হবে, ব্যাস হয়ে যাবে। আমার খিচুড়িও হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হলো বাবা। ও হয়ে গেছে আমার রান্না। সন্ধ্যাবেলায় চা খাচ্ছি আর তার সাথে কাজ করতে বসেছি। কি কাজ? না, এডিটিং এর কাজ। এই যে দেখতেই পাচ্ছেন ছেলে বসে আছে, ছেলের সঙ্গে বসেছি এডিটিং করতে। অনেকগুলো ভিডিও জমে গেছে আর সরস্বতী পুজো আজকে শেষও হয়ে গেল। তো আমার হাজবেন্ডের পুরনো পাড়া যেখানে, ওখানে যাওয়ার জন্য বলেছিল অনেক করে, কিন্তু আর যেতে ইচ্ছা করলো না, কারণ অনেক সকালে উঠেছি, বাড়িতে পুজো হলো, তারপরে কাজটা ছিল, সেগুলো কমপ্লিট করলাম, করে অনেকটা বেলাও হয়ে গেছিলো, তো আর ইচ্ছা করলো না যেতে। তো ওখানে ইচ্ছা আছে কালকে যাওয়ার, মানে ওখানে পিকনিক হয় তো ওরা বলছে বারে বারে যাওয়ার জন্য, কিন্তু আমরা বললাম যে ঠিক আছে পরের দিন যাব। তো আজকে আর বেশি কিছু বলবো না, কারণ অনেক কিছু কাজ পড়ে আছে এডিটিংয়ের, সেগুলো করতে হবে। আর এখানেই তাহলে ভিডিওটা শেষ করি আমরা আজকে। তো আমাদের ভিডিওটা যদি পছন্দ হয় আপনাদের, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইবের সংখ্যাটা কিন্তু খুব কমে গেছে, এটা কিন্তু ভাল লাগছে না। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করা চাই, ঠিক আছে? তো আর তোমাদের কিছু বলার আছে? না, কিছু আর বলার নেই, ওদেরও একই কথা বলার আছে। তো ঠিক আছে, চলো এখানেই শেষ করি, জলদি জলদি কর, এডিটিংগুলো করতে হবে সব। বাই বাই।